গ্যাস ও বিদ্যুতের সংকটে তৈরি পোশাক খাতের উৎপাদন 30% কমেছে এমনটি জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন বলেছেন বেশি দামে হলেও কারখানা জরুরি ভিত্তিতে গ্যাসের সরবরাহ বাড়ানো দরকার সকালে রাজধানী পল্টন টাওয়ারে ইআরএফ ডায়ালগে অংশ নিয়ে জসীমউদ্দিন জানান ডলার সংকটের সুবিধা নিয়ে কারসাজিকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সেলিম মালিকের রিপোর্ট দেশের অর্থ বাণিজ্য নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সমসাময়িক অর্থনীতি নিয়ে নিয়মিত ডায়ালগে এবার অংশ নেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন তিনি জানান এই মুহূর্তে তৈরি পোশাক শিল্পে চলছে ভয়াবহ জ্বালানি সংকট প্রায় 30% এর মতো আমাদের অর্ডার কমে গেছে আমাদের গার্মেন্টস এর বাইরেরা যদি ফিল করে যে বাংলাদেশে অর্ডার দেওয়ার পরে বিদ্যুৎ গ্যাস থাকবে না এই জন্য প্রোডাক্ট পাবো না তাইলে কিন্তু তারা আবার বাংলাদেশে আসবে না আমরা দাম কিছু বাড়াই দিতে রাজি আছি সেক্ষেত্রে আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে যে আমাদেরকে আপনি প্রোডাক্ট দিতে হবে মানে গ্যাসটা যেন দিতে হয় বলেন আইএমএফ এর শর্ত মানার আগে সব খাতের সঙ্গে আলোচনা করা প্রয়োজন তাদের ধরনের কথা থেকে তারা বলে আমাদের কথাগুলি আমাদেরকে বুঝাইতে হবে আমাদের তাদের বোঝানোর জন্য সক্ষমতা থাকতে হবে অবশ্যই আমাদের ফরেন কারেন্সি দরকার এখন আমাদের যে গ্যাপটা মিনিমাইজ করার জন্য তার অর্থ এমন না যে আমাদের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে তাদের থেকে টাকা নিতে হবে ডলারের বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক খাতে নৈরাজ্য নিরসনে কেন্দ্র ব্যাংকের নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন এফবিসিসিআই সভাপতি আগে থেকেই কিন্তু বলা আছে $1 এক টাকার উপরে কিন্তু ব্যাংকাররা প্রফিট করবেন না কিন্তু দেখা গেছে 10 টাকা 15 টাকা যেভাবে পারছে যে 1 মাস 2 মাসে 200-300 কোটি টাকা প্রফিট করেছেন এখানে আমার মনে হয় যে একটা আমাদের আরো শৃঙ্খলা থাকা দরকার এদের জবাবদিহিতে থাকা আমি মনে করি যে দরকার অর্থ পাচারকারীদের কঠোর শাস্তির আওতায় আনা জরুরি বলে মনে করেন মোহাম্মদ জসীমউদ্দিন সেলিম মালিক আরটিভি ঢাকা